রোগীদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিঠি সার্ভিস ডক্টরস ফোরামের মুখ্যমন্ত্রীকে। অনিকেতের অবস্থা গুরুতর, অন্য অনশনকারীদের অবস্থাও খারাপ, দ্রুত আলোচনায় বসুন আন্দোলনকারীদের সঙ্গে, আলোচনা করে মেটানো হোক দাবি চিঠিতে উল্লেখ সার্ভিস ডক্টরস ফোরামের। আরও একবার জানিয়ে রাখতে চাইব, অনিকেতের অবস্থা আশঙ্কাজনক, গতকাল রাতে তাকে আরজি করে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে এবং এই অবস্থায় মুখ্যমন্ত্রীকে চিঠি সার্ভিস ডক্টরস ফোরামের। তাদের বক্তব্য, অনিকেতের অবস্থা তো গুরুতর বটেই, একই সঙ্গে অন্য অনশনকারীদের অবস্থাও খারাপ, দ্রুত আলোচনায় বসুন। চিকিৎসক সজল বিশ্বাস কি বলছেন আমরা শুনে নেব। জিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে যে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে তারই পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা আজকে অনশন কর্মসূচির মাথায় ডাক্তার অনিকেত মাহাতুর, যিনি আন্দোলনের অন্যতম নেতৃত্ব, তিনি গুরুতরভাবে অসুস্থ হন এবং সংকটজনক পরিস্থিতিতে তাকে ICUতে ভর্তি করতে হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে যৌথ উদ্যোগে অত্যন্ত উদ্বেগের সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা দাবি জানিয়েছি যে অনতি বিলম্বে আজকে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করুন, কারণ এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমরা মনে করি যে রাজ্য সরকারই একমাত্র দায়ী। অতএব তারা মাননীয় মুখ্যমন্ত্রী ইমিডিয়েট আন্দোলনকারীদের সাথে বসুক এবং তাদের সমস্ত দাবি সনদ যেটা রয়েছে সেগুলো পূরণ করুক। আরও একবার জানিয়ে রাখতে চাইবে, আপনি শুনলেন ডক্টর সজল বিশ্বাস, তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানাচ্ছি তিনি বসুন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন এবং তাদের দাবি মেটানো হোক দ্রুত। চিকিৎসকদের অনেকেই বলছেন অনায়াসে চিকিৎসকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেওয়া যায়, কেন মেটাচ্ছেন না মুখ্যমন্ত্রী, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এদিকে এবার একটু ধর্মতলার দিকে নজর রাখা যাক, দাবি আদায় নাথর লড়াইয়ের 130 ঘন্টা পার, অনশনের 130 ঘন্টা পার, বিকেলে মহাসমাবেশের ডাক, ধর্মতলা মোড়ে জমায়েতের ডাক। এলিনা রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব এলিনার কাছে। এলিনা, যে চিকিৎসকেরা অনশন মঞ্চে রয়েছেন তারা কেমন আছেন সেই খবরটা অবশ্যই তোমার কাছে জানতে চাইব, পাশাপাশি এই মহাসমাবেশের যে ডাক দেওয়া হয়েছে এই নিয়ে কি জানতে পারছো? একেবারে সমাপিতা, দেখো একদিকে অনিকেত মাহাতো, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ধীরে ধীরে এবং এই মুহূর্তে আমি ধর্মতলায় রয়েছি, একেবারে অনশন মঞ্চের ছবি দেখাবো সরাসরি। যারা এখানে রয়েছেন দীর্ঘ সময় ধরে অনশন করছেন তাদের শারীরিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় সমাদৃতা, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর সাধারণ মানুষ তারা আসছেন, আজকে মহাষ্টমীর সকাল, কিন্তু সেই মহাষ্টমীর সকালেও কোথাও গিয়ে এই ধর্মতলার অনশন মঞ্চে সাধারণ মানুষের চোখের জল কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকে চোখের জল ফেলছেন, কেউ কেউ আসছেন, তারা অনেকেই আর্থিকভাবে সাহায্য করছেন, চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছেন এবং যেমনটা বলছিলাম যে আজকে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা, কারণ গত দুদিন আগে ত্রিধারায় সামনে থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের গ্রেপ্তার করা কেন হয়েছে সেই গ্রেপ্তারির প্রতিবাদে আজকে কিন্তু বিকেলবেলায় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, ডাক দিয়েছেন তারা, কিন্তু তার চূড়ান্ত কোনো সময় এখনো পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি, সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু বিকেলের মধ্যে একটি মহাসমাবেশ ডাকা হবে, একটি র্যালির আয়োজন করা হবে এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ কোথাও গিয়ে আজকে কলকাতার রাজপথ সাধারণ মানুষের চোখের জলেও কিন্তু ভিজে রয়েছে। আজকে ন্যায় বিচারের দাবিতে অনশনের 132 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, সাধারণ মানুষজন তারা আসছেন, অনশনকারী যারা অতিক্রান্ত হয়ে গিয়েছে, চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন, সাধারণ মানুষ আসছেন, সিনিয়র চিকিৎসকরা আসছেন ধর্ণা মঞ্চে, কিন্তু প্রশাসনের দেখা নেই, মুখ্যমন্ত্রী যার সঙ্গে কথা বলতে চাইছেন বাবা চিকিৎসকেরা তার কোথাও দেখা নেই। আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার, তিনি কি বলছেন শুনব। আজ বিকেলে, সেটা সন্ধে 5টা হোক 6টা হোক, আমরা প্রত্যেকে আহ্বান জানাবো, আজ মহাষ্টমী মহানবমী যে দিনই হোক, যে তিথি হোক, আজকে প্রত্যেকটা মানুষ, এই মহানগরীর প্রত্যেকটা মানুষ আজকে অনশন মঞ্চে আসুন, আমাদের সংহতিতে দাঁড়ান এবং একটা মহাসমাবেশ আজকে ধর্মতলার মোড়ে হোক, যে মহাসমাবেশ থেকে আমরা এই ডাক ছড়িয়ে দিতে পারি যে অভয় আর ন্যায় বিচার এবং আর একটাও অভয় যাতে না হয় সেই ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই চলবে। আমরা বিভিন্ন লিফলেট, আমাদের লিফলেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় জায়গায় সেই লিফলেট আমরা পৌঁছে দেবো, সেই মহাসমাবেশে যে মানুষরা আসবেন তাদের কাছে আমরা সেই লিফলেট দেবো এবং আমাদের কাছে, আমরা তাদের কাছে আবেদন জানাবো
সেই লিফলেট, আমাদের সেই বক্তব্য, আমাদের বক্তব্য এবং তাদের বক্তব্য যে একই বক্তব্য, আমরা যে একই পক্ষ অভয়াপক্ষ, সেই অভয়াপক্ষের দশ দফা দাবি প্রত্যেকটা কোণে, কলকাতার প্রত্যেকটা কোণে শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোণে, ভারতের প্রত্যেকটা কোণে যাতে ছড়িয়ে দিতে পারেন, সেই লিফলেট নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাব। এবং সাধারণ নাগরিকবৃন্দ যে মহাসমাবেশে আসবেন তাদেরকেও সেই লিফলেট আমরা সংগ্রহ করার ডাক দিচ্ছি এবং প্রত্যেকটি প্রান্তে আমাদের এই দাবিগুলো ছড়িয়ে দেবার একটা আবেদন আমরা রাখছি। এদিকে দাবি আদায়ে জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের পাশে রয়েছেন সিনিয়র চিকিৎসকেরা, সে বার্তা বারবার যেমন এসেছে, এবার IMA-র তরফ থেকেও আরো একটা বার্তা এলো। জুনিয়র ডাক্তারদের দাবিগুলি বিলাসিতা নয়, দাবিগুলি কাজ করার বাধ্যতামূলক শর্ত, সরকার চাইলেই দাবিগুলি পূরণ করতে পারে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিল IMA। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, দেখতে পাচ্ছেন সেই চিঠির বয়ান, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি বিলাসিতা নয়, দাবিগুলি কাজ করার বাধ্যতামূলক শর্ত, বাধ্যতামূলক শর্ত লিখছে IMA, সরকার চাইলেই দাবিগুলি পূরণ করতে পারে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিঠিতে এমনটাই বলা হয়েছে। জুনিয়র ডাক্তারদের অনশন প্রায় সপ্তাহ পার, তাদের দাবিগুলি সমর্থন করে IMA। দ্রুত আপনারা এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন, গুরুজন ও সরকারের প্রধান হিসেবে এই জটিলতার মীমাংসা করে নিন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জনবাবু, আপনারা চিঠি দিয়েছেন, FEMA চিঠি দিয়েছে, সিনিয়র চিকিৎসকেরা গিয়ে অনশন মঞ্চে বসছে, অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো, কবে সরকারের টনক নড়বে বলে আপনাদের মনে হচ্ছে? আর যদি না নড়ে আপনারা এরপর কি করবেন? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় শাখা হেডকোয়ার্টার 10 তারিখে 10 অক্টোবরের ট্রিগারে চিঠিটা ইস্যু করেছে, সেটা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ডক্টর হরিশ অশোকন এবং অনারারি সেক্রেটারি জেনারেল ডক্টর অনিল কুমার জে নায়ক, তিনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে সদর্থক ভূমিকা গ্রহণ করতে এবং এই দাবিগুলো ন্যায্য কোনো বিলাসিতা নয়। সেই পরিপ্রেক্ষিতে 4 লক্ষ সদস্য রয়েছে ভারতবর্ষের সর্ববৃহৎ আমাদের যে চিকিৎসক সংগঠন, এবং আজকে ডক্টর আরভি অশোকন যিনি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি কলকাতায় আসছেন শুধুমাত্র এই ব্যাপারটা সমাধান সূত্র বার করতে। তিনি সোজা দমদম বিমানবন্দর থেকে অবতীর্ণ হয়েই তারপরে সোজা ধর্ণা মঞ্চে চলে আসবেন ডোরেনা ক্রসিং এ দুপুর 3:30 নাগাদ। আমরা আশা করছি তার সাথে কথা বলে তাকে সব ব্রিজ করা হয়েছে, এবং যাতে এই আইসটা ব্রেকিং দ্য আইস সিচুয়েশন আসে আমরা তার জন্য সদর্থক ভূমিকা দেখতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা হয়তো দেখা করার জন্য ইচ্ছে প্রকাশ করব, আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানাতে পারবো যে কি ঘটতে চলেছে। অনেক ধন্যবাদ রঞ্জনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং ডক্টর রঞ্জন ভট্টাচার্য যেরকমটা জানালেন, IMA-র সর্বভারতীয় সভাপতি তিনি আসছেন এবং তিনি ধর্ণা মঞ্চে যাবেন, IMA-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করা হবে। আরো একবার জানিয়ে রাখবো, আজ IMA-র সর্বভারতীয় সভাপতি আসছেন যেমনটা জানালেন, IMA-র পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য, IMA-র সর্বভারতীয় সভাপতি আসছেন, ধর্মতলার অনশন মঞ্চে যাবেন তিনি এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, IMA-র তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করা হবে। এদিকে আবহাওয়া পরিক্রমার যে ভাড়া করা গাড়ি তার চালকদেরকে আটক করেছে পুলিশ, 3 ম্যাটাডোর চালককে আটক করে তবে বেশ কয়েক ঘন্টা পর ছেড়েও দেওয়া হয়। ব্যাংকশাল কোর্টে আজ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই 3 চালককেই। অভয়া পরিক্রমায় ভাড়া করা গাড়ির চালক, 3 ম্যাটাডোর চালক, তাদেরকে আটক করে পুলিশ গতকাল এবং কয়েক ঘন্টা পরেই যদিও ছেড়ে দেয়। আজ ব্যাংকশাল কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ এই 3 চালককে।